নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছি তো দেখো এটা শুধুমাত্র দু হাজার পঁচিশ সালের জন্য নয় যতদিন পর্যন্ত এই সিলেবাসটা চলবে এই নানা রঙের দিন থেকে এই প্রশ্নগুলো প্রতি বছর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আলোচনা করা যাক আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে পাঠাপাঠ করে নানা রঙের দিন নাটকটিকে নাটকটিতে কয়েকটি চরিত্র আছে অ্যান্সার হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দুটি চরিত্র আছে কি আছে দুটি চরিত্র আছে পরের প্রশ্ন কি বলেছে আমাদের দাগের প্রশ্নে বলেছে আর বলেছে আরে গেল কোথায় লোকটা লোকটি হলো তো দেখো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আনসার হবে রামব্রিস কী হবে রামব্রিস পরের প্রশ্ন আমাদের কী বলেছে নেক্সট প্রশ্ন তিনদায়গার প্রশ্ন তিন দায়গার প্রশ্ন বলেছে রামব্রিসকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে তিন টাকা বক্সিস দিয়েছিল কেউ কত দিয়েছিল তিন টাকা চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে চারদাগের প্রশ্ন মুখের ভিতরটা দেখো কী বলেছে চারদাগের প্রশ্ন বলেছে মুখের ভিতরটা যেন বক্তার মুখে ভিতরটার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো অডিটোরিয়াম কার সঙ্গে তুলনা করেছে অডিটোরিয়ামের সঙ্গে তুলনা করেছে পাঁচ জায়গার প্রশ্ন এরপর রজনীবাবু এসে বলবেন কি বলবেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে যে আমি আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে পরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন রজনীবাবুর কত বছর বয়স অভিনয় করেছিল কত বছর বয়স পর্যন্ত অভিনয় করেছিলেন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত টোটাল অভিনয় সে কিন্তু পঁয়তাল্লিশ বছর ধরে করছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত দিগের প্রশ্ন উহ কী শীত সব আছে শুধু কী নেই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে মানুষ নেই কী নেই মানুষ নেই পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে গ্রিন রুমে ঘুমায় কে ঘুমায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আট দাগের প্রশ্ন তো দেখো গ্রিন রুমে ঘুমায় কে ঘুমায় তো দেখো অ্যান্সার কেবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে গ্রিন রুমে কে ঘুমায় কালীনাথ ঘুমায় ঠিক আছে কালীনাথ চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন নয় জায়গার প্রশ্ন মিছে কথা বলবো না মিছে কথা বলবো না কারণটা কি রজনীকান্ত সৎ মানুষ রজনীকান্ত কি ধনী মানুষ রজনীকান্ত বড় মানুষ রজনীকান্ত বামন মানুষ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে রজনীকান্ত বামুন মানুষ ঠিক আছে বামুন মানুষ মিথ্যা কথা বলতে চায় না চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে দশ জায়গার প্রশ্ন আর কী বলেছে মাইরি এই না হলো অ্যাক্টিং মাইরি এই না হলো অ্যাক্টিং কথাটা কে বলেছেন তো তোমরা জানো দর্শকরা বলেছেন কারা বলেছেন দর্শকরা বলেছেন চলো পরের প্রশ্ন আমাদের এগারো তারিখের প্রশ্ন মরা হাতি সলাক উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন জনৈক দর্শক কারা করেছেন দর্শকরা করেছেন ঠিক আছে জৈনৈক দর্শক করেছেন চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বারো তারিখের প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটার আসার আগে কী চাকরি করতেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো যে তিনি পুলিশে চাকরি করতেন তাই তো পুলিশে পরের প্রশ্ন কী বলছে আমাদের তেরো দাগের প্রশ্ন কেমন করে বোঝাবো তোমাকে কী বোঝাবেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে কেমন করে বোঝাবেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তো দেখো অ্যান্সার কী হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেমন করে বোঝাবো তোমাকে অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে সে কী আশ্চর্য মেয়ে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু তোমাদের আমি বারবার করে বুঝিয়েছি চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে ফোরটিন দাগের প্রশ্ন যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কী অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু গাধা কীভাবে তারা সব গাধা হবে চলো পরের প্রশ্ন কী বলেছেন রজনীবাবু বড়ো কোট কথাটি বলেছেন কি তো দেখো সরি সরি একটু উচ্চারণে ভুল করে ফেলেছি আন্তরিকভাবে দুঃখিত রাজনীতি বড় কোট কথাটি বলেছেন রজনীবাবু কী হবে আনসার হবে রজনীবাবু ঠিক আছে কথাটি কে বলেছেন রজনীবাবু বলেছেন তো দেখো তোমাদের আমি এমসি কিউ পনেরোখানা সলভ করে দিলাম এবার তোমাদের আমি এসে কিউ ফটাফট করে দেখাবো তোমরা কিন্তু লিখে নেবে ঠিক আছে তো দেখে একটা প্রশ্ন আছে এসে কেউ দিলুম তোকে বকশিস দিলুম কে কাকে বকশিস দিয়েছিল তোমরা জানো গ্রিন রুমে মদ্যপ রাজ রজনীকান্ত রামব্রিজকে বকশিস দিয়েছিল ঠিক আছে পরে কোশ্চেন বলেছে মাতালের এই হচ্ছে বিপদ মাতাল বিপদ কি তো দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে মাতালের বিপদ হচ্ছে মদ ছাড়তে চাইলেও মদ ছাড়তে পারে না ঠিক আছে পরের প্রশ্ন আছে কি বলেছে রা রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন অ্যাকচুয়ালি দেখতে দেখো কালীনাথ সেন যে ময়লা পাজামা গায়ে কালো চাদরে এলোমেলো চুল দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন ঠিক আছে তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে সেই রাতেই জীবনে প্রথম বক্ষম বুঝলাম বক্তা কি বুঝিয়েছেন তো দেখো অ্যান্সারটা তোমাদের আমি দেখে দিচ্ছি ফটাফট করে অ্যান্সারটা লিখে নেবে ঠিক আছে যেমন হচ্ছে থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটির বিষয়ে সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাতেই রজনীকান্ত বুঝিয়েছিলেন যে যার নাট্য নাট্যবিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা তো পরে প্রশ্ন কি বলেছে যে খুব খারাপ হচ্ছে না কি বললো কি খারাপ হচ্ছে না তো দেখো অ্যান্সারটা কী আছে দ্বিজেন্দ্রলাল রায়ের রিজিয়া নাটকের একটি সংলাপ বলেছেন রজনীবাবু এখানে সেই সংলাপটি খারাপ না হওয়ার কথা বলা হয়েছে চলো পরের প্রশ্ন কী বলেছে তো দেখো পরের প্রশ্ন কী বলেছে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব মহম্মদের দৃশ্যের কথা বলেছেন বলেছিলেন সেটি কোন নাটকের অংশ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তো দেখো তোমরা জানো যে এটা কিন্তু যে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব মোহাম্মদের যে দৃশ্যর কথা বলা হয়েছে সেটি কিন্তু সাজান নাটকের অংশ ঠিক আছে আর এটা তো তোমরা যেন রাজনীতি বড় কূটেও কেন রাজনীতি রাজনীতি কোনো সম্পর্ক বাজায় থাকে না সেখানে ধর্মের নাম চলে বিশ্বাসঘাতকতা তাই রাজনীতি বড় কুট ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে